নমস্কার বন্ধুরা জি মেডিসিন অ্যাডভাইস চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে কুষ্ঠ রোগের লক্ষণ সম্পর্কে আলোচনা করব তো বন্ধুরা আমাদের শরীরে অনেক ধরনের লাল নীল সাদা কালো অনেক ধরনের দাগ থেকে থাকে এবং এই দাগের মধ্যে কিছু দাগ কিন্তু হয়ে থাকে কুষ্ঠ রোগের লক্ষণ এবং কিছু দাগ কিন্তু কুষ্ঠ রোগের লক্ষণ নয় তো বন্ধুরা কোন দাগগুলি কুষ্ঠ রোগের লক্ষণ হতে পারে সেই সমস্ত বিষয় কিন্তু করব আলোচনা এবং কোন দাগগুলি কুষ্ঠ রোগের একদমই না সেটা নিয়েও কিন্তু আলোচনা করবো তখন যা ভিডিওটি কিন্তু আপনার শেষ পর্যন্ত দেখবেন তো লক্ষণগুলি আপনারা দেখে নিন প্রথমে এক নাম্বার এই দাগগুলি অসার এবং ফ্যাকাশে হয়ে থাকে এক নাম্বার তো যেখানে এই দাগগুলি হবে দুই নাম্বার যেখানে দাগগুলি হবে সেখানে কিন্তু সেখানকার লোমগুলি ঝরে চলে যাবে এবং তিন নাম্বার পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এই কুষ্ঠ রোগ যদি হয়ে থাকে এবং সেই দাগ দাগের মধ্যে কিন্তু ঘাম হবে না তিন নাম্বার গেল এবার চার নাম্বার কিন্তু এটি উঁচু বা নিচু বা শরীরের যে কোনো স্থানে কিন্তু এই দাগগুলি হতে পারে এবার পাঁচ নম্বর পরে আপনাদেরকে বলি যদি কুষ্ঠরোগ কারো হয়ে থাকে তাহলে কিন্তু কুষ্ঠরোগ হয়ে থাকলে আপনি যদি মনে করুন হাতে মনে হয়েছে বা পায়ে হচ্ছে তাহলে কিন্তু সেই শরীর একটু চাপ ধরে যায় যেমন হাতগুলি মনে করেন একটি আঙুল সাথে আরেকটা লাগাতে পারবে না এই সমস্ত লক্ষণগুলি হয়ে থাকে তো বন্ধুরা আপনাদেরকে একটি ছবি দেখিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো বন্ধুরা এবারে আপনাদের সাথে আলোচনা করব কোন দাগগুলি কুষ্ঠরোগ নয় তো আলোচনা শুরু আগে প্রত্যেকবারের মতো করছি একটি রিকোয়েস্ট যদি এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেল কিংবা ভিডিওর নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে সেটিকে প্রেস করে ফেলুন এবং তারপরে একটি ছোট মতো বেল আইকন চলে আসবে সেটিকে প্রেস করে ফেলুন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সেটি নোটিফিকেশন আকারে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে এবার দেখে নেওয়া যাক কোন দাগগুলি কুষ্ঠরোগ নয় বন্ধুরা এবার যে দাগুলি কুষ্ঠরোগ নয় সেগুলি নিয়ে আলোচনা তো পয়েন্ট নাম্বার ওয়ান যে দাগগুলি জন্ম থেকে আছে অর্থাৎ জন্মদাগ সেগুলি কিন্তু কুষ্ঠরোগ নয় এবং যে দাগগুলি সাদা বা কালো রং বা গাঢ় লাল রঙের হয়ে থাকে সেগুলি কিন্তু কুষ্ঠরোগ নয় দু নম্বর পয়েন্ট গেল এবার তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে দাগগুলি থেকে চুলকনি হয় সেগুলি কিন্তু কুষ্ঠরোগ নয় এবং যে দাগগুলি হঠাৎ হঠাৎ করে চলে যায় সেগুলিও কিন্তু কুষ্ঠরোগ নয় তো এই হলো চারটি পয়েন্ট আপনারা মাথায় রাখবেন এগুলি কুষ্ঠ নয় তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কুষ্ঠর কতটা ভয়ঙ্কর এবং কীভাবে আমাদের শরীরে ছড়ায় সেটি নিয়ে কিন্তু এটি আমি ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন তাহলে তাহলে তো ঠিক আছে না দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই দেখে নেবেন তো বন্ধুরা এই ভিডিওটি কিন্তু আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এটি জানিয়ে দেবেন তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য